হ্যালো গাইস ওয়েলকাম টু ডিএল টিউটোরিয়ালস আজকে আলোচনা করবো অফলাইন ম্যাপস নিয়ে আপনার ফোনে যদি ডাটা কানেকশন না থাকে আপনার ফোনে যদি কোনো ইন্টারনেট যদি নাও থাকে তাহলে আপনি অফলাইন ম্যাপস ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন ঠিক যেভাবেই আপনি অনলাইন ম্যাপস ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গাতে যান তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনি আপনার প্রত্যেকের ফোনে কিন্তু ম্যাপস আছে স্মার্টফোনের ম্যাপস আছে আপনি আপনার ফোনে স্মার্টফোনের ম্যাপসে যাবেন ম্যাপসে যাওয়ার পর এখানে আমার স্যাটেলাইট দেওয়া আছে তো আমি এখানে বাই ডিফল্ট করে যাই এখানে আমি বাই ডিফল্ট করে দিয়েছি তো আপনি দেখবেন আপনার এই মোবাইলের এই যে কোনায় আছে একটা হিউম্যানস একজন মানুষের মতো ছেড়ার মতো একটা ইয়ে আছে আইকন আছে বা আপনার যদি ফটো থাকে তাইলে ফটো দেখাবে এখানে আপনি ক্লিক করবেন এটা এখানে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অফলাইন আছে আপনি অফলাইনে যাবেন অফলাইনে যাওয়ার পর দেখবেন আপনি এখানে দেখাচ্ছে আপনি আপনার যে যতটুকু নেটওয়ার্ক প্রয়োজন আপনার যতটুকু লোকেশন প্রয়োজন আপনি যতটুকু ডাউনলোড করার জন্য আপনি ডি ডাউনলোড করতে হবে এখন আমরা সিলেক্ট করি আমরা কতটুকু প্রয়োজন আমরা আমাদের এই স্পেসটুকু প্রয়োজন আমরা সেই স্পেসটুকু আমরা ডাউনলোড করব স্পেসটুকু আমরা ডাউনলোড করব আপনি চাইলে আরও অনেক কিছু ডাউনলোড করতে পারবেন জুম ইন জুম আউট করে ডাউনলোড করতে পারবেন আমার এতটুকু প্রয়োজন নেই আমার এই জায়গাটুকু এই রবি বাজারের কাছে কাছে অথবা আমি কুলোলার পাশে যাব এতটুকুই প্রয়োজন আমার আর কিছু নয় ওকে আমি ডাউনলোড করে নিই ও ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ফোনে ওয়াইফাই থাকতে হবে ওয়াইফাই ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না আমরা সব কিছু অফ করে দেব আমরা ডাটা কানেকশন মোবাইলের সব কিছু অফ করে দেব দিয়ে আমরা দেখি আমাদের গন্তব্যস্থলে যাবো দেখি এখানে আমি একটা লোকেশন লিখব লোকেশন লেখার পর দেখি কোথায় দেখায় এটা কাজ সঠিক করে কি না লোকেশন আমি এখানে কুলাউরা লিখলাম কুলাউ কুলাউরা দেখেন তো উইথাউট নেট কোনো নেট কানেকশন নাই কোনো কিছু নেই এখান থেকে দেখাচ্ছে আমার বাইশ মিনিটের রাস্তা আমার দেখাচ্ছে কিন্তু আপনি ট্রাফিক সিগনাল পাবেন না কারণ আপনি অফলাইনে আপনি জাস্ট রোডকে অনুসরণ করে আপনি আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো এরকমভাবে আপনি আপনার অফলাইন নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন অফলাইন ম্যাপস ব্যবহার করতে পারেন যেখানে আপনার নেট থাকবে না যেখানে আপনার ডাটা কানেকশন থাকবে না সেখানে আপনি এরকমভাবে নেট এরকমভাবে আপনি অফলাইন ম্যাপস ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে সাথে থাকুন ধন্যবাদ